পুলিশের গুলিতে ভাটপাড়ায় দুজনের মৃত্যু, হস্তক্ষেপ করুক কেন্দ্র, ভাটপাড়া নিয়ে অমিত শাহকে রিপোর্ট বিজেপির। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি রয়েছে রিপোর্টে? এই রিপোর্ট আজকে SS আহলুওয়ালিয়া অমিত শাহকে জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রীকে, এবং তিনি বলেছেন রিপোর্ট জমা দেওয়ার পর যে তারা মনে করছেন পরিস্থিতি সেখানকার দেখে মানুষের সঙ্গে কথা বলার পর যে পুলিশ গুলি চালিয়েছিল, এবং পুলিশ গুলি চালানোতেই চারজনের গুলি লেগেছিল, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং রাজ্য সরকার কোনো ধরনের সহযোগিতা করেনি, কোনো কম্পেনসেশন দেয়নি এই দুজনকে যারা মারা গেছেন, এবং তারা বাইস্ট্যান্ডার ছিল, সেখানে ফুচকাওয়ালা ফুচকাত্র বিক্রি করে এবং তারা পুলিশ গুলিতেই মারা গেছে, এ কথা তারা রিপোর্টের মধ্যে লিখেছেন। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করা হয়েছে রিপোর্টের মধ্যে, এবং তারা বলেছেন কি কিভাবে পুলিশ ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়েছে এবং লোকের মৃত্যু হয়েছে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার একটা তদন্ত করুক, এ কথাও তাদের রিপোর্টের মধ্যে আজকে বলেছেন। এই তিন সদস্যের কমিটি রিপোর্ট যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছেন SS আহলুওয়ালিয়া, তিনি রিপোর্ট জমা দেওয়ার পর আমাদেরকে এই কথাগুলো জানিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র।